কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি সুমন্তবাবু সারাটা রাত নানা রকম দুশ্চিন্তা তাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে এ তিনি কি করলেন সাময়িক রাগের বসে আসলে রাগ হবার দোষও কিছু ছিল না তিনিও তো মানুষ রক্ত শরীর আর কত সহ্য করবে না এমনিতে চট করে রেগে তিনি কোনোদিনই যান না তার ৩৫ বছরের শিক্ষকতা জীবনে কাউকে তিনি চড় তো দূরের কথা করা ধমক পর্যন্ত লাগাননি তাই আড়ালে আবডালে কেউ কেউ তাকে নিরীহ বাবু আবার কেউ কেউ গোবেচারা বাবু বলেও রসিকতা করত কিছু কিছু রদ্দিমার্কা ছেলে আরও এক কাঠি এগিয়ে গিয়ে তাকে শান্তশিষ্ট ড্যাশ বিশিষ্ট বাবু বলেও সম্বোধন করত শিক্ষক মহাশয়ের প্রতি সম্মান প্রদর্শনার্থেই বোধ হয় ওই ড্যাশটা তারা পূরণ করত না ছাত্রদের থেকে পাওয়া এই সমস্ত বিশেষণ নিয়ে বিশেষ নাক ঘামাতেন না সুমন্তবাবু বরং মাঝে মাঝে মজাই পেতেন তার মনে পড়ে যেত ছাত্রাবস্থায় তিনিও বন্ধুদের পাল্লায় পড়ে কত শিক্ষকের কত রকম নাম দিয়েছেন ভোম্পু ফাটাপান্তুয়া পান্তুয়া ব্যাং চিন্তামণি মুদি রঞ্জিত মল্লিক আরও কত কী এই নামগুলো এতটাই চলতি হয়ে যেত যে স্যারের আসল নামটাই অনেক সময় বিস্মৃতির অতল তলে তলিয়ে যেত এসব বদমাইশি তবু মানা যায় একে বদমাইশিও হয়তো ঠিক মতো বলা যায় না বাচ্চাদের হাজারো বিচ্ছুপনার মধ্যেও এক প্রকার যতই তার আড়ালে তারা তাকে তার আপত্তির নাম ধরে ডাকাডাকি করুক না কেন তার সামনে কিন্তু কোনোদিনই তারা অভদ্রতা করেনি বরং যথেষ্ট সমীহই প্রদর্শন করেছে হ্যাঁ তার নিরীহপনার সুযোগ নিয়ে কেউ কেউ দিনের পর দিন হোম টাস্ক করতো না অনেক সময় তার ক্লাসে অন্য মনস্কও হয়ে থাকতো কেউ কেউ এই স্যার তো কিছু বলেন না সুতরাং বদমেজাজি স্যারেদের পড়া করার পর সময় থাকলে এনার কাজটা নমনম করে সেরে ফেললেই হবে এমন মানসিকতাও ছিল কারুর কারুর ছাত্রদের এমন মানসিকতায় যে একেবারেই আহত হতেন না সুমন্তবাবু এমনটা বললে সত্যের অপলাপ করা হবে তবে আহত হলেও তাদের বকাঝকা করতেন না তিনি বরং শান্তভাবেই তাদের বোঝাতেন বোঝানোই মাঝে মাঝে কাজও হতো আর তাতেই খুশি হয়ে উঠত সুমন্তবাবুর মন আসলে কোথায় যেন তিনি পড়েছিলেন চাবুক মেরে পশুকে বাগে আনা যায় কিন্তু মানুষকে নয় বরং চাবুকের আঘাতে সে বিদ্রোহী হয়ে ওঠে তাই যতটা সম্ভব ভালোবেসে বাবা বাছা করে পড়াতেই পছন্দ করতেন সুমন্তবাবু কিন্তু ইদানিং তিনি টের পাচ্ছিলেন কেমন যেন ধীরে ধীরে তার ছাত্রদের কাছে অপাঙ্গক্ত হয়ে উঠছেন তিনি কেউ তাকে আর কেয়ারি করে না কয়েক বছর আগেও তার যে নামগুলো তার আড়ালে আবডালে উচ্চারিত হতো সেগুলোকে আজকাল কেউ কেউ তার সামনে উচ্চারণ করে অনেক সময় অনেকে ড্যাশটাও পূরণ করে দেয় নিজ গুণে অন্যেরা খ্যাঁক খ্যাঁক করে হেসে তার পিঠ চাপড়ে দেয় যেন একটা বিরাট কৃতিত্বের কাজ করেছে সে আর সেই উচ্চারণের মধ্যে কেমন যেন একটা অপজ্ঞা করবার হেনস্থা করবার ভাব লুকিয়ে থাকে আগেকার মতো মজা পান না তিনি বরং রাগ হয় মাঝে মাঝে ভাবেন এ বুঝি তার বয়সের দোষ বয়সের দোষে তার নিজের মেজাজটাই বোধহয় খিচড়ে গিয়েছে আবার কখনো মনে হয় সত্যি কি তাই ছেলেগুলোর মুখগুলোও কেমন যেন বোধ লেগেছে। লাল রুক্ষ চুল চুলের ডিজাইনে ইউরোপীয় ছাদ ছাত্র সুলভতা নেই বললেই চলে চুয়ারে চুয়ারে মুখ সারা শরীরের মধ্যেই কেমন যেন একটা পাক্তের ভাব এক কলমও ইংরাজি লেখার ক্ষমতা নেই অথচ হাবে ভাবে উগ্র পাশ্চাত্য অনুকরণ সবসময়ই কেমন যেন একটা বেপরোয়া ভাব অনেকের মুখ থেকে বিড়ি সিগারেট গুটখার গন্ধ পেয়েছেন তিনি এই তো সেদিন ক্লাস এইটের একটা ছাত্রকে দেখলেন বাথরুমে যাবার নাম করে বাইরে বেরিয়ে খৈনি মুলছে অনেকে আবার ব্যাগে করে নিয়ে আসে মোবাইল তার ক্লাসে তাকে প্রায় অবজ্ঞা করেই ফেসবুক করে চলে তারা একদিন সামান্য ধমকের সুরেই দ্বাদশ শ্রেণীর একজনকে বলে ফেলেছিলেন মোবাইলটা এক্ষুনি সুইচ অফ করে আমার দিকে মনোনিবেশ করো না হলে কিন্তু আমি ওটাকে জানলা গলিয়ে ফেলে দেব ছেলেটা অদ্ভুত শান্ত স্বরে তার দিকে তাকিয়ে বলেছিল আগে একবার ফোনটা ধরে তো দেখুন স্যার আর একজন পাশ থেকে বলেছিল দিন দিন বেকার না হেজিয়ে ক্লাসটা শেষ করুন তো কারা এরা তার ছাত্র তিনিই বাকি ক্লাস শেষের ঘণ্টা পড়তেই ছুটে গিয়েছিলেন তিনি হেডস্যাটের ঘরে কিন্তু সব শুনে নির্লিপ্তভাবে তিনি বললেন ছেড়ে দিন মশাই আজকালকার ছেলেপিলে কী করতে কি করে বসবে তাছাড়া আপনারও তো প্রায় রিটায়ারের সময় হয়ে এলো বেকার ঝামেলায় জড়িয়ে কি লাভ অন্যান্য সহকর্মীরাও একই কথা বলল কেউ কেউ আবার বলল ওদের কিছু বললে ওদের বাবা মায়েরা আদালতে আপনার নামই নালিশ করবে কাগজে ফলাও করে লিখবে শিক্ষকের হাতে ছাত্র ছাত্রনিগ্রহ আপনার নামে তো বটেই আমাদের স্কুলের নামেও তখন লোকে থুতু দেবে তার থেকে এতকাল যেভাবে কাটিয়ে এলেন সেভাবেই আরও বাকি কয়েকটা দিন কাটিয়ে দিন না মশাই কিন্তু কিছুতেই ব্যাপারটাকে মেনে নিতে পারছিলেন না সুমন্তবাবু ছেলেগুলো যে ভুল পথে চালিত হচ্ছে শিক্ষক হিসাবে তার উচিত তাদের বোঝানো অন্তত আর একবার সেদিন হয়তো কোনো কারণে ছেলে দুটোর মন ছিল তাই নিজেদের অজান্তেই তাকে ওভাবে অপমান করে ফেলেছে যদি জেনে বুঝেও করে তাহলেও তো তাদের বোঝানো উচিত যে তারা এরকমটা করে অন্যায় করছে সাময়িকভাবে তার মনে হয়েছিল ওদের শাস্তি দেওয়া উচিত কিন্তু তাতে হয়তো ওরা আরও বিগড়ে যাবে তাছাড়া হেডমাস্টার মশাইও যখন চান না কিন্তু ওদের তো বোঝানো উচিত যে ক্লাসে অমনোযোগী থেকে আখেটে তারা তাদের নিজেদেরই ক্ষতি করছে আগেও তো তিনি অনেককে এভাবে বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে নিয়ে এসেছিলেন তাহলে এদেরকেই বা পারবেন না কেন এরপরেই ঘটে যায় গতকালের ঘটনাটা গতকাল ছেলে দুটোকে ভালো করে বোঝানোর জন্য নির্ধারিত সময়ের একটু আগেই ক্লাসে গিয়েছিলেন সুমন্ত সুমন্তবাবু আগের পিরিয়ডটা অফ থাকায় সুবিধাই হয়েছিল কিন্তু গিয়ে দেখলেন ছেলে দুটো বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে এমন অসভ্যভাবে দাঁড়িয়ে আছে যেন এটা কোনো স্কুল নয় কোনো ক্লাবঘর ওদের দেখেই মাথাটা আবার গরম হয়ে গেল তার তবু নিজেকে সামলে এগিয়ে গেলেন তাদের দিকে শান্তভাবেই জিজ্ঞাসা করলেন কাকে ফোন করছ বেজার মুখে তার দিকে তাকিয়ে একজন জিজ্ঞেস করলো কেন বলুন কেন এসব নিয়ে স্কুলে আসো এটা পড়াশোনা করার জায়গা তাছাড়া এটা তোমাদের ফাইনাল ইয়ার অফ পিরিয়ডে গল্প না করে বইগুলোকে উল্টে পাল্টে দেখলে তো তার কথা শেষ হবার আগেই একজন ঝাঁজিয়ে উঠলো এইবার এই ফুটতো এখান থেকে স্যালা স্যালা সেদিন থেকে পেছনে লেগে আছে আমাদের পেছনে না লেগে বউয়ের পেছনে লাগো না গিয়ে চাঁদ নাকি সে ক্ষমতা লুপ্ত সে ক্ষমতা লুপ্ত হলেও চিন্তার নেই আপনার বউকে আমরা দুজনে মিলে সামলে নেবো কি বল অন্যজন খ্যাক খ্যাক করে হেসে উঠল বলল না না তুই বউটাকে সামলা আমি ওর মেয়েটাকে সামলাবো এরপর আর নিজেকে ধরে রাখতে পারলেন না সুমন্তবাবু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দরজার সামনে পড়ে থাকা একটা থান ইঁট তুলে নিয়ে ছুঁড়ে মারলেন ছেলেটার মুখ লক্ষ্য করে গায়ের সমস্ত চোর দিয়ে ছেলেটার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে লাগলো সুমন্তবাবুর জামায় ছেলেটা লুটিয়ে পড়ল মাটিতে আর সুমন্তবাবুরও যেন মনে হলো চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সবকিছু সুমন্তবাবুর যখন জ্ঞান ফিরল তখন তিনি তার নিজের বাড়ির বিছানায় সামনে তার স্ত্রী আর কন্যা ধর্মর করে উঠে বসলেন তিনি ছেলেটা হাসপাতালে আইসিইউতে আছে সবাই বলছে নাকি অবস্থা খুব সিরিয়াস এ তুমি কি করলে বুড়ো বয়সে এসে আঁচলে মুখ চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সুমন্তবাবুর স্ত্রী এরপর থেকে শুধুই উদ্বিগ্নতা আর উদ্বিগ্নতা ছেলেটার যদি কিছু হয় পুলিশ নিশ্চয়ই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তার স্ত্রী কন্যা তাহলে কি হবে আবার যখনই ভাবছেন তিনি খুনি শিক্ষক হয়ে নিজেরই ছাত্রকে খুন করেছেন তখন নিজের প্রতি একটা ঘৃণা তৈরি হচ্ছে তার ছেলেটার পরিবার এখন নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে এ তিনি কি করলেন আসলে তখন কি থেকে যে কি হয়ে গেল তাদের ওই নোংরা নোংরা কথাগুলো শুনে নিমেষের জন্য তার মনে হয়েছিল এরা কখনোই ছাত্র নয় এরা আবর্জনা স্কুলের আবর্জনা সমাজের আবর্জনা দেশের আবর্জনা এদের নিকেশ করা দরকার না হলে সমাজে পচন ধরবে কিন্তু কিন্তু ছেলেটা যদি তার নিজের ছেলে হতো পারতেন পারতেন তিনি এভাবে তাকে আঘাত করতে তাহলে কি করতেন তিনি মুখ বুঝে সব সহ্য করে নিতেন সহ্য করে নিতেন ওই সমস্ত অপমান না না তার নিজের ছেলে হলে তাকে তিনি এভাবে মানুষই করতেন না আসল দোস্ত বাপ মায়ের তাহলে ছেলেটাকে মারলেন কেন তিনি মারা তো উচিত ছিল ছেলেটার বাবা মাকে জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় না এটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল তাদের কিন্তু সত্যিই কি বাবা মা দায়ী নাকি এই সমাজ কি তার মতো শিক্ষকেরাও কি দায়ী নাকি নাকি সময়টাই ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে তার কেমন আছে সে এখন হেডমাস্টার মশাইকে ফোন করলে হয়তো জানা যাবে ভেবে হেডমাস্টার মশাইয়ের মোবাইলে একটা ফোন করলেন তিনি হ্যালো হ্যাঁ স্যার আমি আমি সুমন্ত আরে মশাই আপনি তো আমাদের স্কুলটাকেই লাটে তুলে দেবেন দেখছি কাল ঘটনাটি ঘটিয়ে তো আপনি অজ্ঞান হয়ে গেলেন একদিকে ছেলেটাকে নিয়ে হসপিটালে দৌড়নো আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাওয়া এদিকে খবর পেয়ে ছেলেটার বাড়ির লোকে সে স্কুলে ভাঙচুর চালিয়েছে ভাগে মিডিয়ার হ্যাপা এখনও পোহাতে হয়নি তবে ছেলেটা মরলে সেটাও বাকি থাকবে না সেদিনকে আপনাকে বারণ করা সত্ত্বেও না আমি আমি নিজেও আমার কাজের জন্য বিশেষ অনুসূচিত ছেলেটা যদি মরে বাকি জীবনটা জেলখানায় বসে শুধু অনুশোচনাই করে যেতে হবে আপনাকে আপনার তো আবার একটা মেয়ে আছে কি হবে তার আপনি থাকবেন জেলে আর এদিকে ছেলেটার বন্ধুগুলো যদি প্রতিশোধ নেবার জন্য হেডমাস্টারের কথায় গতকালকে নোংরা নোংরা কথাগুলো আবার মনে পড়ে যেতে মাথাটা ঝাঁঝাঁ করে উঠল সুমন্ত তবু তবুও শান্তভাবে তিনি জিজ্ঞাসা করলেন কেমন আছে ছেলেটি ভালো নয় রক্তের প্রয়োজন কিন্তু ওর গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না কি গ্রুপ ও পজিটিভ আমারও ওই গ্রুপ আমি আমি এক্ষুনি যাচ্ছি কোথায় কোন হসপিটালে আছে ও এনআরসিপি হোম কিন্তু ওখানে গেলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে না 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 আ আমাকে যেতেই হবে যেতেই হবে ফোন রেখেই বেরিয়ে পড়লেন সুমন্তবাবু তিনি ছেলেটার রক্ত ঝুড়িয়েছেন নিজের রক্ত দিয়েই সেই পাপের প্রায়শ্চিত্ত করবেন তিনি হঠাৎ রাস্তা গার্ড করে দাঁড়ালো কিছু ছেলে মুখগুলো তার চেনা তারই স্কুলের ছাত্র হসপিটালে থাকা ছেলেটার বন্ধু এরা ক্রমশ তাকে গোল করে ঘিরে ধরেছে তারা কেন একটা ছেলে হাতে ধরে রয়েছে একটা লোহার রড কী করতে চায় এরা হঠাৎ ছেলেটা রডটা উঁচিয়ে ধরে সজোরে আঘাত করলো তার মাথায় অস্রাব্য গালিগালাজ করছে তারা একজন লাথি মারল তাকে ছিটকে গিয়ে পড়লেন সুমন্তবাবু মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কী একটা বলতে গেলেন তিনি আবার একজন মারল তার মাথায় সুমন্তবাবুর চারিদিকে নেমে এলো অন্ধকার গাঢ় থেকে গাঢ়ো তরো অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ঢেকে গেল সব কিছু